শবে মেরাজের নামাজ কয় রাকাত এবং পড়ার পদ্ধতি কি? শবে বরাজের নামাজ আছে ভাই এবং রাকাতও আছে, আমরা অনেকে জানি না। শুনেন, আজকে শবে মেরাজের নামাজ হলো পাঁচ ওয়াক্ত। কয় ওয়াক্ত? শবে মেরাজ উপলক্ষে বা মেরাজকে কেন্দ্র করে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। কারণ এই পাঁচ ওয়াক্ত নামাজ কোত্থেকে আসছে? অতএব এটা মেরাজ উপলক্ষের নামাজ, বলা যায় মেরাজকে কেন্দ্র করে এই নামাজ আসছে, তাই না? অতএব মেরাজের নামাজ বলতে যদি কিছু থাকে তাহলে সেটা হলো কোন নামাজ? পাঁচ ওয়াক্ত নামাজ। আর পাঁচ ওয়াক্ত নামাজের রাকাত সংখ্যা নিয়ম তো জানা আছে, তাই না? অতএব তাহলে আর মেরাজের নামাজের আলাদা নিয়ম না বললেও চলবে। আমাদের দেশে অনেকে মনে করেন না, মেরাজের রাত্রে আলাদা নামাজ আছে, দুই রাকাত করে এত রাকাত, এই সূরা এতবার, ওই সূরা এতবার, এরকম কোন নামাজের কথা হাদিসে বর্ণিত হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছে সেটা সত্য, বরং মহাসত্য। তার ইসরা হয়েছে সেটি সত্য মহাসত্য, কোরআনে আয়াত আছে, অস্বীকার করলে ঈমান থাকবে না। কিন্তু সেই মেরাজ ঠিক কোন সনে হয়েছে, কোন তারিখে হয়েছে, এইগুলো নিয়ে প্রায় 15-16টা মত আছে ইতিহাসবিদদের মধ্যে। অনেকেই বলেছেন, ইবনে শিহাব জুরির রহমাতুল্লাহির মতো মানুষ আর অনেকে বলেছেন এটা হয়েছে রবিউল আউয়াল মাসে, অনেকে বলেছেন শাওয়াল মাসে, অনেকে বলেছেন রমজান মাসে, অনেকে বলেছেন রজব মাসে, রজব মাসের 27 তারিখের কথাও এক দুজন মহাক্কিক বলেছেন, তবে বেশিরভাগ মহাক্কিকদের মত হলো ভিন্ন। যাই হোক, তো যেটা কোন তারিখে হয়েছে সেটা নিয়েই হাদিসে কোনো সুস্পষ্ট বিশুদ্ধ হাদিসে কোনো বর্ণনা পাওয়া যায় না, ইতিহাসবিদদের মধ্যে নানা মত পার্থক্য আছে। সেই রাতকে কেন্দ্র করে বিশেষ কোনো নামাজ নাই। হ্যাঁ, মেরাজকে, মেরাজ থেকে আমরা শিক্ষা গ্রহণ করব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা এনেছেন, যে গুনাহগুলোর শাস্তি দেখেছেন সেগুলো থেকে বেঁচে থাকবো, আর পাঁচ ওয়াক্ত নামাজকে সর্বোচ্চ গুরুত্ব দিব ইনশাআল্লাহ। এটা হবে মেরাজের নামাজ। দৈনিক 20 বার মৃত্যুর কথা স্মরণ করলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, এই উক্তিটি কি শরীয়তে কোথাও আছে? দৈনিক 20 বার মৃত্যু স্মরণ করার কথা, এটা করলে জান্নাত যাওয়া যাবে না, এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও আছে বলে আমার জানা নাই। তবে হ্যাঁ, মৃত্যু স্মরণ বেশি বেশি করে করতে হবে। আকসিরু হাদিমিল লাযাতিল মাউত, সকল স্বাদ থেকে মানুষের সম্পর্ক ছিন্ন করে দেয় যে মৃত্যু, সেটা স্মরণ বেশি বেশি করে করো। আল্লাহ তাআলা কোরআনে কারিমেও মৃত্যু সম্পর্কে আমাদেরকে বারবার সতর্ক করেছেন, আমাদের মৃত্যুকে স্মরণ করা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুরুল কুবুর ফাইন্নাহা তুযাক্কিরুকুম আল আখিরা, তোমরা কবর জিয়ারত করো কারণ সেটা আখিরাতকে স্মরণ করে দিবে। এই জন্য বেশি বেশি করে আমরা কবর জিয়ারত করবো, আখিরাত স্মরণ, মৃত্যুর স্মরণ হবে। সেজন্য মৃত্যুর স্মরণ হওয়া ভালো জিনিস, কিন্তু এর মানে এই না যে দিনে 20 বার করলে আপনার জান্নাত ওয়াজিব হবে, এরকম কোনো হাদিস বিশুদ্ধভাবে বর্ণিত হয়নি। আমি জানতে চাই, মহিলাদের তালিম করা কি ঠিক? আমাদের গ্রামে তালিমের কোনো মহিলা প্রবেশ করতে দেওয়া হয় না, যার কারণে এই গ্রামের শতভাগ নারী গুনাহ ও ব্যভিচারে লিপ্ত এবং তারা পর্দা বা নামাজ সম্পর্কে অজ্ঞ। এ ব্যাপারে আমাদের কিছু বলেন। প্রথম কথা হলো, প্রশ্নকর্তা ভাইয়ের সাথে আমি বিনয়ের সাথে দ্বিমত করতে চাই, শতভাগ মহিলা ব্যভিচারের সাথে লিপ্ত অসম্ভব, এটা হয় না। হয়তো অনেকে বিভিন্ন গুনাহে লিপ্ত, আল্লাহ মাফ করুক, আমরা কথা বলতে খুব হুঁশ করে বলতে হবে, সাবধানে বলতে হবে, কারণ আপনি শতভাগ মহিলাকে দোষ দিয়ে ফেললেন, এটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। ভাইরা আমার, এরপরেও আমরা বলতে চাই, পুরুষদের যেরকম কোরআন হাদিস জানার দরকার আছে, মহিলাদেরও জানার দরকার আছে না নাই? অতএব মহিলাদের জন্য কোরআনের তালিমের ব্যবস্থা থাকতে হবে। তবে কোরআন হাদিসের তালিম মহিলাদের জন্য হলে সেটা অবশ্যই হলো আমাদের তত্ত্বাবধানে হবে। মহিলারা সফর দূরত্বে স্বামী ছাড়া চলে যেতে পারবে না এবং তালিমে বের হয়ে চলে যাবে, সংসারের খোঁজ খবর নেবে না, এরকম হতে পারবে না। এবং স্বামী যদি বাধা দেয় তখন বাসায় থেকে তিনি শিখবেন, তখন আর তার বাসায় বাইরে যাওয়া তার জন্য জায়েজ নাই। বাবা যদি বাধা দেন বাইরে যাওয়া জায়েজ নাই। অনেকে আজকাল ফতোয়া দেয় যে তোমার দিন শেখার জন্য বাপ মা বা স্বামী বাধা দিলে তাদের কথাও শোনা যাবে না। দিন শিক্ষা যদি ফরজ হয় বা যে কোনো ফরজ কাজ বাধা দিলে তাদের কথা শোনা যাবে না, কিন্তু তুমি বাহিরে গিয়ে শেখাটা তোমার জন্য ফরজ না, তুমি ভেতরেও শিখতে পারো, অনলাইনে অনেক কিছুতে শিখতে পারো। আর তুমি যে দাওয়াত পেশ করছো তোমার জন্য ফরজে আইন না, ফরজে আইন হলে বাধা দিলেও শোনা আবশ্যক হতো না। অতএব অনেক মা বোনরা আছেন তালিমের নামে এরকম সীমালঙ্ঘন করেন, সেটা করা যাবে না। তবে হ্যাঁ, অবশ্যই মহিলাদের দিনই শিক্ষার ব্যবস্থা প্রতিটি এলাকায় থাকতে হবে।